প্রিয় দর্শক শ্রোতা, সমকালীন অর্থনীতির আজকের পর্ব থেকে স্বাগত। সপ্তাহের শনি, সোম এবং বুধবার ঠিক একই সময় প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন সমকালীন অর্থনীতি। প্রতিদিন সকালে যেমন দেখি হাজার হাজার শ্রমিক লাল কামিজ পরে, শাড়ি পরে, হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে সারিবদ্ধ সুশৃঙ্খলভাবে মিছিলের মতো যখন কাজ করতে যায়, তখন আমরা নীরবে তাকিয়ে থাকি। ভাবতে ভালো লাগে, একটি জাতির অর্থনৈতিক মুক্তির পথ পোশাক শিল্প তৈরি করে দিয়েছে। 4000 মালিক, 20 লক্ষ শ্রমিকের দিবারাত্র পরিশ্রমের ফসল আজকের এই $5.5 বিলিয়ন তৈরি পোশাক শিল্প। গত 20 বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে 2,35,635 কোটি টাকা। এরকম এক শক্তিশালী অর্থনৈতিক ট্রেনে চেপেও WTO সেফগার্ড এবং ক্লোজগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে 2005 সালের জানুয়ারিতে সব হুড়মুড় খেয়ে বসে পড়বে, ভেঙে পড়বে। আমাদের যেমনি প্রচণ্ড শঙ্কা রয়েছে শিল্প বিনষ্ট হবার, তেমনি স্বপ্ন দেখি $5 বিলিয়ন শিল্পকে $10 বিলিয়ন নিয়ে যাওয়ার। আলোকিত শিল্পের শঙ্কা ও সম্ভাবনা নিয়ে আমাদের প্রতিবেদক তরিকুল ইসলাম লিটন মুখোমুখি হচ্ছিলেন সিপিডির গবেষণা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক জনাব মোস্তাফিজুর রহমানের নিকট। চলুন তার সাক্ষাৎকারটি দেখা যাক। অনেক বিশেষজ্ঞ মনে করছেন MFA ফেজ আউট হওয়ার পর রপ্তানিমুখী পোশাক শিল্পের ক্ষেত্রে পোশাক রপ্তানির 56% ইউরোপীয় বাজার এবং 38% মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার হারাবে। এই যে শঙ্কা আমাদের মধ্যে, এই শঙ্কাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? MFA ফেজ আউট যখন হয়ে যাবে, এটা শেষ হবে হলো 2004 সালের 31শে ডিসেম্বর। এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ডেট। তার কারণ হলো যে এ পর্যন্ত বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 70% বাজারে রপ্তানি করেছে হলো কোটার মাধ্যমে, আর ইউরোপিয়ান বাজারে বাংলাদেশের জন্য কোটা ছিল না, কিন্তু অন্যান্য দেশের জন্য কোটা ছিল। সুতরাং কোটা প্রথা যখন উঠে যাবে, একটা বড় পরিবর্তন বিশ্ব তৈরি পোশাকের বাজারে হবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমি এটার সাথে একমত না সম্পূর্ণ যে এটার ফলে একটা মারাত্মক একটা ধস নেমে যাবে, বা যেরকমভাবে বলা হচ্ছে যে 100% কমে যাবে মার্কিন বাজারে, 100% কমে যাবে ইউরোপিয়ান বাজারে। আমি বরং এটা দেখতে চাই এভাবে যে কোটা প্রথা উঠে গেলে বাংলাদেশের তৈরি পোশাকের জন্য একটা বড় সম্ভাবনারও কিন্তু সৃষ্টি হচ্ছে। যখন কোনো কোটা থাকবে না, যেসব বাজারে আমরা প্রতিযোগিতা সক্ষম, সেখানে কিন্তু কোটার কারণে আমরা এতদিন আমরা 100% কোটা ফিল আপ করেছি, কিন্তু আমরা এর বেশি রপ্তানি করতে পারছিলাম না, সেই সব বাজারে কিন্তু আমাদের কিন্তু রপ্তানি সম্ভাবনা আরও বেড়ে যাবে। সুতরাং আমি দেখতে চাই এভাবে যে কোটা প্রথা উঠে গেলে এই যে অমিত সম্ভাবনা সৃষ্টি হবে, এটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। কিন্তু এটার অর্থ এই না যে আমাদের চ্যালেঞ্জ থাকবে না বা আমাদের আশঙ্কা নেই যে আমাদের রপ্তানি কমে যেতে পারে। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে গত যদি আমরা 2002 থেকে 2004 যদি দেখি, তাহলে সেখানে আমাদের প্রায় $300 মিলিয়ন, $350 মিলিয়ন মতো রপ্তানি কমে গেছে। কিন্তু একই সময় ইউরোপিয়ান বাজারে আমাদের কিন্তু প্রায় $1,300 মিলিয়ন মতো রপ্তানি কিন্তু বেড়েছে গত 2 বছরে মাত্র। সুতরাং সার্বিকভাবে আমরা দেখি যে গত বছরে 2004 অর্থ বছরে আমাদের কিন্তু প্রায় $6 বিলিয়ন মতো কিন্তু রপ্তানি আমরা করেছি, যেটা আগের বছরের তুলনায় শতকরা প্রায় 12% বেশি। সুতরাং এটা বলা ঠিক হবে না যে কোটা প্রথা উঠে গেলেই আমরা একটা চরম বিপর্যয়ের সম্মুখীন হব। কিন্তু এটাও ঠিক যে যেসবগুলোতে কোটা ইতিমধ্যে উঠে গেছে, সেসব পোশাকের ক্ষেত্রে কিন্তু আমরা প্রচণ্ড প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি। এবং এটা যে কেবলমাত্র কোটা প্রথা উঠে যাবার জন্য তাও কিন্তু না। চীন এখন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়েছে এবং চীনকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান বাজারে সমান সুবিধা দেওয়া হচ্ছে অন্যান্য দেশের মতো। সুতরাং চীন একটা বড় প্রতিযোগিতা নিয়ে আসছে, এটার সাথে কোটা প্রথার তেমন কোনো সম্পর্ক নেই। প্রিয় দর্শক শ্রোতা, সমকালীন অর্থনীতির জনপ্রিয় আয়োজন প্রতিবেদন পর্ব। চলুন ঘুরে আসি আজকের প্রতিবেদন পর্ব থেকে। এই যে পাটের তৈরি আমাদের দেশে এগুলো কিনছি, শিকা। এগুলো কেন কিনছেন? এগুলো ভাল লাগে, সৌন্দর্য খুব, এই কারণে। এগুলো কি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে বলে আপনার মনে হয়? অবশ্যই, দেশীয় জিনিস সৌন্দর্য বৃদ্ধি তো করবেই। আপনার দোকানে কি কি পাওয়া যায় পাটের? নানা বিভিন্ন ম্যাট, কার্পেট, তারপরে পর্দা, পাপোস, দোলনা, তারপরে আমাদের শিকা, পুতুল। এগুলোর দাম কিরকম? দাম খুব একটা বেশি না। আপনার এই সামগ্রীগুলো থেকে কিরকম লাভ আসে? কিরকম লাভ ধরেন যে শতকরা 20% লাভ হয়। শতকরা 20%, তার মানে তো অনেক লাভ। পরনির্ভরশীলতা নয়,
আমরা চাই 100% স্বদেশী পণ্য দিয়ে তৈরি হোক রপ্তানিমুখী পোশাক শিল্প। স্বদেশী পণ্য কিনে হও ধন্য, এই শুভপ্রত্যয় ব্যক্ত করে সমকালীন অর্থনীতির আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্ব নিশ্চয় আবার দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।